হেফাজতে ইসলাম ওয়াজ মাহফিলে বক্তা নির্বাচনে প্রভাব বিস্তার করত বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে দলটির গ্রেপ্তারকৃত নেতারাই এমন তথ্য দিয়েছে বলে দাবি পুলিশের। গোয়েন্দা পুলিশ বলছে এসব ওয়াজ মাহফিলে রাজনীতি নিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করতেন হেফাজত নেতারা। দেশে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে সাধারণত প্রাজ্ঞ আলেম, পীর, মাশায়েক ও বুজুর্গরা ধর্মীয় নানা বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এই ওয়াজ মাহফিলকে ঢাল হিসাবে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যস্ত হেফাজত ইসলামের নেতারা। গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস, কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শিরক। সম্প্রতি দেশে নাশকতার ঘটনায় গ্রেফতারকৃত হেফাজত নেতারা রিমান্ডে জানিয়েছে ওয়াজ মাহফিলগুলোতে হেফাজত নেতাদের বক্তা হিসেবে নেয়ার জন্য তারা বল প্রয়োগ করত। রাবেতাতুল ওয়াজিন যে সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে হেফাজত নেতারা তারা চেষ্টা করেন যে তাদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মধ্যেই সারা বাংলাদেশে ওয়াজ করবে, বিভিন্ন জায়গায় ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য প্ল্যাটফর্মগুলো তৈরি করা এবং এগুলো মানে এই ধরনের উন্মাদনা তৈরি করা তাদের জন্য সহজ হয়ে যায়। এদিকে রিমান্ডে আটককৃত হেফাজত নেতা মামুনুল জানিয়েছে তার তিনজন স্ত্রীর মধ্যে শেষের দুই বিয়ের কোনো কাবিন নেই, তবে আছে ব্যতিক্রমী চুক্তিনামা যা সমসাময়িক আইনি ধারায় প্রশ্নবিদ্ধ বলে জানান ডিবি কর্মকর্তারা। দুটি চুক্তিভিত্তিক বিয়ে, কোনো সেখানে কোনো কাবিননামা নেই এবং সেই চুক্তিগুলো একটি আসলে খুব স্ট্রেঞ্জ। এই শর্তগুলো হলো যে স্ত্রী থাকবে, সে স্ত্রীর দাবি মর্যাদা সে পাবে না, সে মেলামেশা করতে পারবে, স্ত্রীর মর্যাদা পাবে না, সম্পত্তির কোনো অধিকার সে পাবে না, একই সাথে সে কোনো দাবি দেওয়া বা সন্তান ধারণ করতে পারবে না। পুলিশ জানায় 64টি মামলায় হেফাজত ইসলামের 14 নেতাই উচ্চাভিলাষী। সরকার পতনের মাধ্যমে ক্ষমতা দখল করে পাকিস্তান এবং আফগানিস্তানের মতো রাষ্ট্র গঠন করাই ছিল তাদের উদ্দেশ্য। তারা চায় যে সরকার পতনের মাধ্যমে তারা যে ক্ষমতায় যদি যায় তাহলে তারা বাংলাদেশকে পাকিস্তান মডেল কিংবা আফগানিস্তান এই ধরনের মডেল বানানোর একটা পরিকল্পনা তাদের মধ্যে আছে। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা।